আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী ছাত্ররা, তোমাদেরকে বিগত ক্লাসে সেন্টেন্স সম্পর্কে সম্ভবত আলোচনা করেছিলাম, তো আজকে তোমাদের ভার্ব সম্পর্কে আলোচনা করব। আমরা জানি একটা ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়, তো সেই ভার্বের শ্রেণীবিভাগ এবং সংজ্ঞা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই একটু খাতা পেন নিয়ে বসে যাবে যে বাড়িতে, আর বোর্ডে যেগুলো বোঝানোর চেষ্টা করছি সেগুলো নোট ডাউন করবে এবং তার সংজ্ঞাগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করবে। তো আজকের আলোচনার বিষয় হলো ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্ব বা ক্রিয়াপদের কি নিয়ে আলোচনা করব, প্রথমত সংজ্ঞা নিয়ে আলোচনা করব, মানে ভার্ব কাকে বলে, আর দ্বিতীয়ত আলোচনা করব শ্রেণী বিভাগ, ভার্বকে কত ভাগে ভাগ করা যায়। ভার্বের সংজ্ঞাতে আমরা কি বলবো, বাক্যে যে ওয়ার্ড দ্বারা, বাক্যে ভার্বের সংজ্ঞাতে বলবো বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়, তাকে ভার্ব বলে। তাহলে ভার্বের সংজ্ঞাটা আমরা কি পেলাম, তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে বুঝতে পারবে, বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়। ভার্বের তিনটে বৈশিষ্ট্য, করা, হওয়া এবং থাকা, তাকে আমরা কি বলবো ভার্ব। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, হি প্লেস ফুটবল, সে কি করে, খেলে, বল খেলে, ফুটবল খেলে। তাহলে এই খেলাটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা ভার্বের সংজ্ঞাটা কি পেলাম, বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়, তাকে আমরা কি বলবো ভার্ব বলবো। ভার্বের উদাহরণ হিসাবে আমরা কি বললাম, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এখানে প্লে খেলাটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটি একটা ভার্ব। এবার ভার্বের শ্রেণী বিভাগ সম্পর্কে আজকে আলোচনা করব। অবজেক্ট অনুযায়ী প্রথমে আলোচনা করব, অবজেক্ট অনুযায়ী ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। অবজেক্ট অনুযায়ী ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব ব্যাখ্যাটা সকর্মক, সকর্মক ক্রিয়া। দুই, ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলবো, এখানে পরিষ্কার বুঝতে পারছি অবজেক্ট অনুযায়ী, মানে যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকবে তাকে আমরা সকর্মক বলবো, অবজেক্ট বা কর্ম থাকবে। যে ভার্বের অবজেক্ট বা কর্ম আছে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এখানে দেখাচ্ছিলাম প্লে ভার্বটা, প্লে ভার্বের অবজেক্ট বা কর্ম হচ্ছে ফুটবল, তাই প্লে ভার্বটা হচ্ছে টিভি, ট্রানজিটিভ ভার্ব। আবার যে ভার্বের অবজেক্ট বা কর্ম নেই, অবজেক্ট বা কর্ম নেই, তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি প্লেস, সে খেলে, এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই, তাই এই ভার্বটা হচ্ছে আই ভি, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো, যে ভার্বের অবজেক্ট বা কর্ম আছে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম নেই তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে এটা গেল অবজেক্ট অনুযায়ী ভার্বের শ্রেণী বিভাগ। এবার আলোচনা করব বাক্যের ক্রিয়ার প্রাধান্য অনুসারে ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। বাক্যের ক্রিয়ার প্রাধান্য অনুসারে, বাক্যে ক্রিয়ার প্রাধান্য বাক্যে ক্রিয়ার ক্রিয়ার প্রাধান্য অনুসারে ভার্বকে দুভাগে ভাগ করা যায়।
প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব প্রধান ক্রিয়া, বি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, তাহলে আমরা কি পেলাম বাক্যের ক্রিয়ার প্রাধান্য অনুসারে ভার্বকে দুভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব কাকে বলবো? বাক্যের ক্রিয়ার, বাক্যে যে ক্রিয়া বা যে ভার্ব কাজ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করবে, প্রধান ভূমিকা গ্রহণ করবে বাক্যে যে ভার্ব কোন কাজ বা কর্ম করার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। আর কাজ কর, কাজ বা কর্ম করার ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বকে যে ভার্ব সাহায্য করে তাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব আমরা কি পেলাম? বাক্যে কাজ করার ক্ষেত্রে যে ভার্ব প্রধান ভূমিকা গ্রহণ করবে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। আর কাজ করার ক্ষেত্রে যে ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াকে সাহায্য করবে তাকে আমরা বলবো সাহায্যকারী ভার্ব। উদাহরণ উদাহরণ হিসাবে যদি দেখাই তোমরা দেখতে পাবে, হি প্লেস ফুটবল, এই বাক্যটিতে ফুটবলটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, এখানে প্লেসটা হচ্ছে ভার্ব। কি ভার্ব? পিভি, প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? বাক্যের এই যে কাজটা, এই কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে, এই ভার্বটা প্রধান ভূমিকা পালন করছে, তাই এটা প্রিন্সিপাল ভার্ব। আবার যদি উদাহরণ দেখাই, হি ইজ রাইটিং এ স্টোরি, এখানে এ স্টোরিটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই স্টোরিটা লেখার কাজ কে করছে? রাইটিং, রাইটিংটা হচ্ছে লেখা, তাহলে এই স্টোরিটা লিখছে, লেখাটা হচ্ছে একটা কাজ করা, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভূমিকা পালন করছে। আর এই যে ইজটা দেখা যাচ্ছে এটা হলো অক্সিলারি ভার্ব, কারণ এই ইজটা এই লেখাকে সাহায্য করছে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। তাহলে আজকে তোমাদের ভার্ব সম্পর্কে যেটা আলোচনা করলাম এগুলো একটু তোমরা বাড়িতে দেখবে, নোট ডাউন করবে, আর এর থেকে যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো।